আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের নতুন একটি বিজনেস আইডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসাটি আপনারা সারা বছরই করতে পারবেন এবং মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ব্যবসাটি হলো পাস্তা তৈরি করার ব্যবসা। এই পাস্তা আপনারা সবাই চিনে থাকবেন। এটি এমন একটি খাদ্য যেটা খেতে পছন্দ করে না এমন কেউ নেই। আমাদের দেশের শহর থেকে গ্রাম প্রায় সারা বছর এই পাস্তার চাহিদা প্রচুর পরিমাণে থাকে। তাই আপনি যদি মাত্র 1.5 লক্ষ টাকা খরচ করে এই পাস্তা তৈরির ব্যবসাটি শুরু করতে চান, তাহলে আপনাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা যদি পাস্তা তৈরির ব্যবসা শুরু করতে চান, সবার প্রথম আপনার 1000 স্কোয়ার ফিট একটি জায়গার প্রয়োজন হবে, যেখানে আপনি পাস্তা তৈরির কারখানা স্থাপন করবেন। পাস্তা তৈরি করার জন্য সাধারণত 2টি মেশিনের প্রয়োজন হবে। সবার প্রথম যে মেশিনটি লাগবে তা হলো মিক্সার মেশিন। এই মেশিনের কাজ হলো পাস্তা তৈরি করার সমস্ত কাঁচামাল একসাথে সমপরিমাণে মিক্সড করা। এই মেশিনটি আপনি 40 থেকে 50 হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন। পাস্তা তৈরি করার জন্য আপনার ডিম, ময়দা, লবণ, এই 3টি কাঁচামাল প্রয়োজন হবে। এছাড়া পাস্তার সাথে যদি আপনি কোনো ধরনের ফ্লেভার অ্যাড করতে চান, তাহলে তা মিক্সারের সাথে দিয়ে দিলেই হয়ে যাবে। এই কাঁচামালগুলো আপনি আপনার লোকাল মার্কেট থেকেই খুব কম দামে কিনতে পারবেন। মিক্সার হয়ে গেলে এবার আপনার যে মেশিনটি প্রয়োজন হবে তা হলো পাস্তা মেকিং মেশিন। ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি একটি সেমি অটোমেটিক পাস্তা তৈরি করার মেশিন। এই 1টি মেশিন দিয়ে আপনি 1000 রকমের পাস্তা তৈরি করতে পারবেন। তবে এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের ডাইস কিনতে হবে। এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় 30 থেকে 40 কেজি পাস্তা তৈরি করতে পারবেন। এই মেশিনটি আপনার আলিবাবা থেকে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন। চায়না থেকে এরকম একটি পাস্তা তৈরি করার মেশিন আনতে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এইরকম 1 কেজি পাস্তা তৈরি করতে আপনার 50 টাকা খরচ হতে পারে, যা আপনি লোকাল বাজারে খুচরা হিসেবে 130 থেকে 150 টাকায় বিক্রি করতে পারবেন। আর আপনি যদি হোলসেল রেটে বিক্রি করতে চান, তাহলে আপনি তা 80 থেকে 90 টাকা বিক্রি করতে পারবেন। মানে অন এভারেজ আপনার 30 থেকে 40 টাকা পর্যন্ত লাভ থাকবে। প্রাথমিক অবস্থায় আপনি এই 2টি মেশিন দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন। তবে ব্যবসা শুরু করার আগে অবশ্যই BSTI লাইসেন্স নিয়ে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ব্যবসাটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। এবং নিয়মিত সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।